adaptar, adaptar. What did that open?

খুব খারাপ স্টুডেন্ট নাই তো হয়তো সবার ওকে আমরা যদি আগের ক্লাস্টা করে থাকি মতো আমরা বলছিলাম সাইন হচ্ছে গিয়ে আমার গ্রাফটা কতটুক উপরের দিকে থাকবে ওকে সাইন মানে হচ্ছে আমার গ্রাফটা কতটুক উপরের দিকে থাকবে তার মানে উপরে থাকলে আমরা বলতেছি পজিটিভ নিচের দিকে থাকলে বলতেছি নেগেটিভ এটা হলো সাইনের ধর্ম অর্থাৎ সাইনটা আসলে কতটুক উপরে আছে আমরা একটা মাত্র শব্দ যদি বলি সেটা হলো সাইনটা কতটুক উপরে আছে ঠিক আছে অর্থাৎ আমার গ্রাউন্ড বা প্লেনের উপরে থাকলে পজিটিভ নিচে থাকলে নেগেটিভ তার মানে যদি আমি বলি সাইন জিরো ডিগ্রি আমার কত আছে অর্থাৎ আমি যদি ধরে সাইন সমান হলো আমার লম্ব বাই অতিভুজ ওকে আমাকে কি শোনা যাচ্ছে ওকে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় যখন সেটা জিরো ডিগ্রি হবে তার মানে এটা ভূমির সাথে আমার সমতলে থাকবে ঠিক আছে এইরকম থাকবে ওকে তোমরা একটা জিনিস সেটাকে আমরা বলি সমাপতন এটা আমরা অনেকে কনফিউশন তৈরি করি সমাপতন আর অপবর্তন ঠিক আছে দুটা কিন্তু দুই জিনিস টোটালি ঠিক আছে সমাপতন হচ্ছে মানে সমভাবে একইভাবে পতন মানে হচ্ছে পতিত হওয়া ঠিক আছে মানে একই রকম বা সমানভাবে ভাবে পতিত হওয়াকে আমরা বলি সমাপতন আর অপবর্তন মানে বর্তন মানে হচ্ছে নিঃসৃত হওয়া ঠিক আছে আমরা কেমিস্ট্রিতে পড়ি বায়োলজিতে পড়ি নিঃসৃত হওয়া আর অপ মানে হচ্ছে কি বিপরীত অপ মানে বাজে ঠিক আছে বাজে জিনিস আমরা মাঝে মাঝে বলি এরকম আমরা যদি বাংলা পড়ো ক্লাস করে যে সংবাদ আমরা যদি বলি সংবাদটা ভালো না তাইলে আমরা বলি আছে মানে ফেক বা ভুয়া বা ভালো না ঠিক আছে নেগেটিভ অর্থে অপ সেম ভাবে এখানে এটাও তুমি বলতে পারো অপ বা বাজে অর্থাৎ অপবর্তন হচ্ছে বাজেভাবে ভাবে নিঃসৃত অর্থাৎ স্বাভাবিক যেভাবে আমার নিশ্চিত আর কথা ছিল বা নিঃশৃত হইতো জিনিসটা এইভাবে না হইয়া এর বিপরীত ভাবে হচ্ছে ঠিক আছে জিনিসটা হলো হলো যেটা মূল টার্গেট আসলে একটার উপর ঠিক আছে মনে করো ওই যে ছোটবেলায় ওই বাচ্চারা বা তুমি বা তোমার ভাই বোন দেখা গেছে তোমাদের কুলে চড়ে বেড়াইছে বা কাদের পিঠে পিঠে উঠে অনেক সময় বেড়ায় যে তুমি আসো এই অবস্থায় তোমার ভাই তোমার গাড়ির উপর মাথার উপর এভাবে উঠে গেছে ঠিক আছে তার মানে একজন আরেকজনের উপর আলটিমেটলি বসে গেছে ঠিক আছে মানে দুইজনকে আলাদা করা যায় না বা দুইজনকে আমরা আলাদাভাবে চিহ্নিত করতে পারি না সো একজন যদি আরেকজনের উপর এমন ভাবে অবস্থান করে যে মনে হয় আসলে এটা একজনই তখন সেটাকে আমরা বলতেছি আসলে সমাপতন হওয়া বা সমাপ্তিত ঠিক আছে অর্থাৎ একটার এটুর উপসরণ এটাই আমার সাইন্সি ফিজিক্সে যখন একটার রশ্মি আরেকটার রশ্মি সাথে মিশে যায় তোমরা খেয়াল করবা আমরা জানি যে মনে করো সবুজ রং যেটা আছে সেটা তো সবুজই থাকবে লাল রং যেটা আছে সেটা লালই থাকবে কিন্তু লাল আর সবুজ যদি তুমি মিক্সড করো কোন কালার হবে তাইলে দেখো তখন কিন্তু একটা ভিন্ন বা ডিফারেন্ট কালারের তৈরি হবে ঠিক আছে ম্যাজেন্টা হইতে পারে সেটা অন্য একটা কালার হইতে পারে ঠিক আছে অর্থাৎ দুইটা কালারের কম্বিনেশনে আমি একটা নতুন কালার পাচ্ছি কিন্তু ওই যে কালার তার আর কোনো অস্তিত্ব থাকবে না ঠিক আছে তার মানে এই যে লাল কালার এবং সবুজ কালার দুইটা একটার উপর সম্পতিত হয়ে যাচ্ছে এবং নতুন আর একটা কালার তৈরি হচ্ছে ওকে এটা তোমরা সবচেয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবা বিভিন্ন অনুষ্ঠানে দেখবা যে আমাদের লেজার লাইট যেগুলো ইউজ করে অর্থাৎ লেজার রশ্মি যেগুলোকে আমরা বলি লেজার রে লাইট এমিশন স্টিমুলেটেড ঠিক আছে ফুল এভিবেশন যেটা অর্থাৎ লেজার রশ্মি দেখবা যে লেজারে আমাদের বিভিন্ন বর্ণ তৈরি হয় হাজার হাজার বর্ণ কিন্তু আমাদের অ্যাকচুয়াল মূল বর্ণ কয়টা অ্যাকচুয়াল মূল বর্ণ কিন্তু হচ্ছে তিনটা ঠিক আছে যেটাকে আমরা বলি আসল ঠিক আছে আস মানে সবুজ লাল তারপর আমাদের আরো কয়েকটা মূল বর্ণ আছে যেটাকে আমরা বলি বেনি আসল বলা ঠিক আছে বেগুনি আসমানে মানে নীল সবুজ কমলা লাল ঠিক আছে মূলত এই সাতটা রঙে হলো আমার বেসিক যেগুলো আমরা বলি মেটেরিয়াল লেজারের এইগুলাকে কম্বিনেশন করে বা এইগুলার ওই যে তোমাকে সমাপতন ঘটিয়ে বা একটার সাথে আমাদের কম্বিনেশন ঘটিয়ে আসলে আরো বিভিন্ন টাইপের রং তৈরি করা হয় ঠিক আছে এখানে আসলে সমাপতনটাই কাজ করে ওকে সমাপতন বলতে আমরা বলি একটা রশ্মি বা একটা রেখা বা একটা কিছুর উপর যখন অন্য আরেকটা কিছু সেম ভাবে মিলে যায় ঠিক আছে সো এখানে যখন আমরা বলবো যে এই রশ্মিটার সাথে এটা আমি একটু অন্য দিয়ে দিই নাম অর্থাৎ দেখো আমি যদি এটা বলি যে এখানে কালো একটা রং আছে এর উপর লাল আরেকটা রং সমাপতিত হয়েছে দেখো এই দুটো কিন্তু আলাদা করা যাবে না অর্থাৎ দুইটা একটার সাথে মিশে গেছে তার মানে এখানে আলটিমেটলি কোনো অ্যাঙ্গেল আমার উৎপন্ন হয় না এটাকে আমরা বলতে পারি আসলে জিরো ডিগ্রি ওকে যদি এটা জিরো ডিগ্রি হয় খেয়াল করো এটা আমার যদি জিরো ডিগ্রি হয় তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় তার মানে আলটিমেটলি আমার এই যে লম্ব থাকার কথা ছিল উপরে এটা আসলে এই যে লম্ব এখানে ভূমির সাথে মিশে যাইতেছে আর আমি এখানে বলছিলাম যে আমার একটা বাহু আছে যেটা হচ্ছে আমার চলমান বাহু ঠিক আছে যেটাকে আমরা অতি পুজো বলছিলাম এই চলমান বাহু এইখানে এসে মিশে যাবে অর্থাৎ এই বাহুটা চলমান বাহুটা এখানে এসে সমাপজিত হবে তার মানে এই ভূমির সাথে তোমার চলমান বাহু আর হচ্ছে লম্ব যেটা দুইটাই আসলে এখানে এসে সমাপজিত হবে ঠিক আছে তার মানে এখানে আসলে কি হবে একটা আরেকটার পরে যাবে ঠিক আছে তার মানে এখানে আসলে আলটিমেটলি কোনো কি দূরত্ব নাই আমাদের অ্যাঙ্গেলের মূল কথাটাই ছিল আমরা গত ক্লাসে বলছি যে কোন কখন তৈরি হবে যখন তাদের মধ্যে দূরত্ব থাকবে ঠিক আছে তার মানে আমি যদি বলি এরকম এইখান থেকে এখানের যে অ্যাঙ্গেল বা কোন আসলে এই বিন্দু থেকে এই পয়েন্টের দূরত্ব যা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অ্যাঙ্গেল তা ঠিক আছে মানে কোন ইস আমার দূরত্ব ডিসপ্লেসমেন্ট ওকে মানে দূরত্বই হচ্ছে আমার কোন এটা খুব ভালোভাবে মনে রাখবা কারণ আমাদের ফিজিক্স এর এডমিশন টেস্টে এই জিনিসটা খুব ভোগায় ঠিক আছে খুব কনফিউশন তৈরি করে ফিজিক্স এডমিশন টেস্টে আমরা কোন আর ডিসপ্লেসমেন্ট আমরা দূরত্ব জিনিসটা বুঝি ওকে সো এই জিনিসটা যেহেতু আমার একই রকম তার মানে আমি বলতে পারি এখানে আসলে আমার লম্ব এখানে কত হচ্ছে জিরো কারণ এখানে লম্ব আসলে কোনো দূরত্ব নেই আর অতিভুজ এখানে মিশে যাইতেছে তার মানে তুমি অতিভুজ যদি কনস্ট্যান্টই রাখো বা ওয়ানই ধরো আমরা বলছিলাম যে আমরা অতিভুজকে ওয়ান ধরবো তাহলে আলটিমেটলি এটা জিরো বাই ওয়ান এগুলো ঠিক আছে এই আমরা বলি সাইন জিরো এর মান হচ্ছে জিরো ওকে এটা হচ্ছে আমাদের মূল বেসিক কারণ যে সাইন জিরোতে লম্বা রুতিভুজ যখন একই উপরে সমপতিত হয় তখন আসলে এদের মান হয়ে যায় জিরো ওকে আমাকে কি শোনা যাচ্ছে জি স্যার ওকে এখন যদি আমরা এরকম দেখি যে নাইন্টি ডিগ্রি হলে কি হয় সাইনের অবস্থা আমি যদি আরেকটু দেখাই যে সাইন নাইন্টি ডিগ্রি হলে কি হয় আসলে লম্ব বাই আমাদের অতীভোজ ওকে খেয়াল করো আসলে এটা হলো আমার লম্ব আর এই যে এটা হলো আমার অতীভোজ আমার যে মূল যে জিনিস বা চলমান রেখা আমাদের যে জিনিসটা আছে সো তোমার নাইন্টি ডিগ্রি যখন হবে তার মানে এই যে রেখাটা আছে এটা কিন্তু আমার চলমান রেখা ঠিক আছে এই রেখাটা কিন্তু আমার মুভ করবে এই যে এই রেখাটা আছে এই রেখাটা কিন্তু আমার মুভ করতেছে ওকে অর্থাৎ এই রেখাটা আমার মুভ করবে ওকে

মানে তুমি আর তোমার অভিবাস স্তরে নাড়াচাড়া করতেছো কিন্তু কি অবস্থায় এই কি বলে আমাদের বেস যেটা আছে এটা কিন্তু নড়তেছে না এটা নড়লে কিন্তু অস্বাভাবিক যেটাকে আমরা বলি ভূমিকম্প ঠিক আছে তোমার বাসা বাড়ি যদি নাড়াচাড়া করে তার মানে বুঝতে হবে তৃতীয় আর একটা কোনো পক্ষ নাড়াচাড়া করতেছে তখন এটাকে আমরা বলি ভূমিকম্প বার্থ কিন্তু তুমি যখন নাড়াচাড়া করতেছো এটা কিন্তু ভূমিকম্প বলা যাবে না ঠিক আছে পাগলামি আরেক জিনিস পাগলামি করলে কিন্তু এটা ভূমিকম্প না ঠিক আছে আর তোমাকে স্থির রাখার জন্য অর্থাৎ তুমি ব্যক্তি স্থির রাখার জন্য এর বিপরীত দিকে কারণ তোমার একশন নিচের দিকে আর তোমাকে স্থির রাখার জন্য একটা ফোর্স ইউজ করতেছে যেটাকে আমরা ফোর্স কারণ এখানে জিরো করে এই জিরো আসলে এই আমাদের এই স্থির রেখাটা ঠিক আছে যেটাকে আমরা বলি ভূমি ঠিক আছে বা বেস ঠিক আছে এই জন্য শুনবা যে বাড়িঘর বানাইতে গেলে বলা হয় যে বেসটা শক্ত করা দরকার ঠিক আছে কারণ তুমি যে জায়গায় থাকবা এর উপর নিচের যাই হোক বেসটা যদি স্ট্রং থাকে মানে জিরো হয় সংস্কারটা মানে উপরে যা থাকবে এবং নিচে গ্রেভিটেশনাল যে ফোর্স আছে অভিকর্ষ স্তরণ সেই দুইটা যদি আমার জিরো হয় তার মানে এই জিনিসটা আসলে স্থির থাকবে না হলে কি হবে মনে করো তোমার ফোর্স যদি বেশি হয় তাহলে দেখা যাবে তুমি একদম মাটির তলে ঢুকে যাবা ভূমি সেট করে ঠিক আছে বা তোমার যদি কি বলে দেয়াল থাকে বা বেশ যদি ইয়ে থাকে তুমি নিক্ষেপ হয়ে নিচে চলে যাবা বা তোমার ফোর্স যদি আরো বেশি হয় তাহলে বেলুনের মতো তুমি আকাশে চলে যাবা ঠিক আছে সেই জন্য আমাদের বলা হয় যে বেসটা যাতে স্ট্রং হয় দ্যাট মিনস বে স্ট্রং মানে তোমার ফোর্স তোমার নিচে যে ফোর্স আর তোমার কাউন্টার যে ফোর্স আসছে অবিকর্ষস ত্বরণ এটা ইকুয়ালেন্স করে আমাদের যাতে জিরো হয় এই জন্য আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসে প্রায় তোমাদের ভোট পরীক্ষায় না বোর্ড পরীক্ষা আসতে পারে বিশেষ করে চাকরি পরীক্ষায় একটা কমন প্রশ্ন আসে যে মানুষ কখন সবচেয়ে বেশি অবিকর্ষস স্তরণ ফিল করে ঠিক আছে মানে মানুষ কখন সবচেয়ে অভিকর্ষ ত্বরণ বেশি ফিল করে ঠিক আছে উপভোগ করে সেটা নিচের দিকে অর্থাৎ নিচের দিকে গেলে না উপরের দিকে গেলে না শোয়ানো অবস্থায় না দাঁড়ানো অবস্থায় ঠিক আছে এটা নিয়ে তোমরা চিন্তা করবা ঠিক আছে এটা একটা ম্যাথের একটা সরি ফিজিক্সের একটা বেসিক কনসেপ্ট আমি এখানে বলার চেষ্টা করছি এখান থেকে আনসারটা পাওয়া ওকে আমরা এখানে ফিরে আসি তার মানে আমার এই যে রেখাটা এই চলমান রেখাটা এটাই হচ্ছে আমার মূল রেখা এটা নাড়াচাড়া করবে আর বাকিগুলা ফিক্সড থাকবে ঠিক আছে এখন এটা যদি আমার নাড়াচাড়া করে এখানে খেয়াল করো আমি বলতেছি সাইন নাইনটি ডিগ্রি সাইনটি হবে কখন যখন এই পয়েন্ট বা এখান থেকে একটা পয়েন্ট এই বিন্দুতে যাবে এই অর্থাৎ তোমার এই যে নাইনটি ডিগ্রি বলতে আমি বলতেছি এই চলমান রেখাটা যখন এইখান থেকে স্টার্ট করতে 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 এই জায়গায় এসে পড়ছে অর্থাৎ এই জায়গায় আমার আগেই ছিল এটা লম্ব এই লম্বর কাছে চলমান রেখাটা গিয়ে আমার সমাপতি তৈরি তখন আমি বলতেছি যে সাইনের মান হচ্ছে নাইন্টি ডিগ্রি ঠিক আছে অর্থাৎ সাইন এখানে হচ্ছে আমার জিরো অভিজ্ঞ স্তরণ সরি সরি অতিভুজটা আমার বেজের সাথে এক হয়ে গেছে এখন অতিভুজটা আস্তে আস্তে বাড়তেছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইট্টি ডিগ্রি নাইন্টি ডিগ্রি তার মানে এই লম্ব রেখাতে গিয়ে আমার কি বলে অতিভুজ যেটা আছে এটা এক হয়ে যাচ্ছে ঠিক আছে মানে আমরা বলতেছি এটা সমাপোজিত হয়ে যাচ্ছে এই যে এখানে গিয়ে যাচ্ছে অতিভুজ তার মানে তখন আমরা বলতে পারি যে লম্ব যেটা আছে এই লম্ব আর এই অতিভুজ যেটা ছিল এটা আসলে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে তখন আমরা বলি লম্ব বাই লম্ব ইকুয়াল টু ঠিক আছে আমরা এইভাবে লিখতে পারতাম যে লম্ব যে রেখাটা আছে এটা আসলে অতিভুজের সাথে মিলে যাচ্ছে সেই জন্য লম্বটা হয়ে যাচ্ছে অতিভুজ তার মানে অতিভুজ বাই অতিভুজ ইকুয়াল টু আলটিমেটলি আমার ওয়ানই থাকবে ওকে তার মানে মূল কথা হলো তোমার যখন অতিভুজ আর লম্ব একটা একটা সাথে মিক্সড হয়ে যাচ্ছে বা ওই যে আমরা একটু আগে বলছি বিভিন্ন কালার মিক্সড সমাপতিত হয় এরকম সমাপতিত হচ্ছে তখন এই দুটা আসলে একই রকম রেখা হয়ে যাচ্ছে ঠিক আছে একই রকম হয়ে যাচ্ছে উপায় নাই এটা লম্ব আর অতিভুজ এক হয়ে যাচ্ছে মানে এই যে সমাপ অতিভুজের যে বাহুটা আছে এটা আসলে এখানে চলে যাচ্ছে এবং তখন লম্ব আর অতিভুজ যেহেতু সমান তার মানে অতিভুজের পরিবর্তে আমরা যদি লম্ব লেখি লম্ব বাই লম্ব কাটাকাটি করলে ওয়ান তুমি লম্বর পরিবর্তে অতিভুজ লিখতে পারো তাহলে অতিবুজ বাই অতিভুজ ইউজ টু ওয়ান তার মানে আলটিমেটলি আমার কি হচ্ছে লম্ব আর যেহেতু সমকলিত হচ্ছে তার মানে আমার নাইনটি ডিগ্রি মান হয়ে যাচ্ছে ওয়ান ওকে এতটুকু ক্লিয়ার ওকে এতটুকু যদি ক্লিয়ার হয় এবার আমরা যদি একটু বিভিন্ন ভিন্নভাবে দেখি ওকে এখন যদি আমরা দেখি একটু সাইন ওয়ান এইটটি ডিগ্রি কি অবস্থা হয় ঠিক আছে মনে করো লম্ব বাই অতিভুজ সাইন ওয়ান এইটটি হলো আলটিমেটলি আমার এখানে ছিল জিরো ডিগ্রি তার মানে আমি এটা যদি এখানে ধরে নিই যে আমার সমাপতিত অবস্থায় অতিবুষ্টা আছে ঠিক আছে সমাপতিত অবস্থায় অতিবুষ্টা আছে তার মানে অতিবুষ্ট আমার চলমান রেখা এটা ঘুরতে ঘুরতে এখান থেকে স্টার্ট করছে তাহলে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে তা আমার বলছে কত এখানে ওয়ান এইটটি মনে করেন নাইনটি ডিগ্রি এখানে ওয়ান ফিফটি তার মানে এখানে আসা ওয়ান ডিগ্রি তার মানে আলটিমেটলি কি দেখো আমার অতিবুদের যে রেখাটা ছিল এটা কি হচ্ছে এই যে স্থির বাহু ছিল এটার সাথে আসলে এইভাবে ঘুরা এসে মিলে যেতেছে খেয়াল করো আগের মতো সমাপতিত হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ তোমার এই যে অতিবুজ নামক যে বাহুটা ছিল এটা ঘুরতে 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 নাইনটি থেকে ওয়ান ফিফটি ওয়ান কারণ আমার এটা হচ্ছে চলমান রেখা ওয়ান এইটি ওয়ান এইটিতে এসে আমার এই স্থির সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তার মানে লম্ব আর অতিবুজ আমার একই রকম হয়ে যাচ্ছে অর্থাৎ একটা বিন্দুতে এসে মিলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে দেখো আগের মতোই অবস্থা এখানে এসে কি হচ্ছে আমার এই যে তোমার লম্ব এটা আগে এখান থেকে শোয়ানো আসছিল ঠিক আছে ভূমির সাথে তার মানে এই যে স্থির বাহু বা লম্ব আর এই যে অতিভুজ তোমার ঘুরতে ঘুরতে এখানে আসছে দেহ একটা আর একটার উপর পড়ে গেছে তার মানে এদের মধ্যে আসলে কিন্তু কোন দূরত্ব নেই ওই যে আমাদের সাইন ছিল কত জিরো ডিগ্রি খেয়াল করো সাইন জিরো ডিগ্রিতে এই যে ভূমি ছিল আর এই যে অতিভুজ এই দুইটা যখন একটা একটার উপর মিশে গেছে বা আমরা বলি সমপতিত হয়েছে তখন তাদের মধ্যে আসলে কি কোনো অ্যাঙ্গেল নেই কারণ এদের মধ্যে আসলে কোন দূরত্ব নাই ঠিক আছে এই রেখা যখন এই রেখার উপর পড়ে যাবে তুমি দুইটা আলাদা করতে পারো না

বা দূরত্ব কোন তৈরি হচ্ছে না তখন আমরা বলছি এটা জিরো হয়ে যাচ্ছে ওকে তার মানে এখন আমরা আর একটু দেখি সেটা সাইন সাইন বলি ঠিক আছে এটা আমার ধরো বাই অতিপুষ ওকে আমরা বলছি লম্ব বাই অতি সাইন টু সেভেন্টি ডিগ্রি এখন সাইন টু সেভেন্টি হলে কি হবে দেখো আমরা এখান থেকে আবার স্টার্ট করি তাহলে এখান থেকে জিরো এখান থেকে নব্বই এখান থেকে একশো আশি এখান থেকে ঘুরতে ঘুরতে এইখানে আসবে টু সেভেন্টি হইতে গেলে ঠিক আছে অর্থাৎ সাইন টু সেভেন্টি হইতে গেলে আমার এটা ঘইরা এই এখানে আসবে তার মানে এটা থার্ড কোয়ার্ড্রেন্ট আমার চলে আসতেছে ঠিক আছে আমরা ফার্স্টেই প্রথম দিনই শিখছি এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা থার্ড কোয়ার্ডারেন্ট এটা ফুথ কোয়ার্টেন্ট অর্থাৎ টু সেভেন্টি হয়ে আমার এটা গুইরা এই জায়গাটাতে চলে আসতেছে এখানে আসলে কি হয় দেখো আগে কি ছিল উপরের দিকে এই জায়গায় তোমার যখন আসছিল অর্থাৎ সাইন নাইনটি তুমি বলছো আমি আগেরটার সাথে তুলনা করি তখন আমরা বলতেছি এটা সর্বোচ্চ অবস্থানে আসছে তার মানে এটা বলছি আমরা ওয়ান তার মানে লম্ব আর অতিভুজ যেটা ছিল ওইখানে আমার এটা আলটিমেটলি লম্ব বাই লম্ব হয়ে গেছে এই জন্য কাটাকাটি করে আমরা পাইছি কত ওয়ান তো এখানে একই রকম হবে অর্থাৎ এটা উপরের দিকে সর্বোচ্চ নাইনটিতে গেলে আর এখানেও আছে এটার বিপরীত দিকে তার মানে এখানেও সর্বোচ্চ হবে সেটা কি বিপরীতভাবে তার মানে এইখানেও তোমার লম্ব আর আরতিবু সমান হয়ে যাবে তবে সেটা বিপরীত দিকে কারণ এটা উপরের দিকে ছিল আর এখানে এটা গুইরা উল্টা দিকে চলে আসছে তার মানে এই দুইটা সমান হয়ে যাবে অর্থাৎ লম্ব বাই লম্ব হয়ে যাবে তবে একটা কথা আছে যেটা আমরা প্রথমে বলছি যে সাইন উপরের দিকে আছে কিনা এটাই এটা আমার ফ্যাক্ট তার মানে উপরে থাকলে আমরা প্রথমে বলছি সাইন পজিটিভ নিচের দিকে চলে আসলে সেটা হচ্ছে আমার নেগেটিভ সো যখন তোমার নিচের দিকে এই দিকে আসছে তার মানে এটা তখন উপরের পজিটিভ থাকতেছে না খেয়াল করো অর্থাৎ উপরের দিকে এই বরাবর যখন হচ্ছে তখন এটা তোমার সাইনের মান সর্বোচ্চ ওয়ান ঠিক আছে কারণ লম্ব আর অতিভুজ এক হয়ে যাচ্ছে এইখানেও নিচের দিকে গেলে এটা সর্বোচ্চ মান কিন্তু খেয়াল করো এটা কোন সর্বোচ্চ মান তখন আমার দায়িত্ব হবে সাইনের বেসিক ধারণাটাই অর্থাৎ সাইনে আমার বলতেছে তুমি উপরের দিকে গেলে পজিটিভ নিচের দিকে গেলে নেগেটিভ সেই জন্য আমাকে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে যেহেতু এটা নিচের দিকে আসতেছে তো লম্ব বাই লম্ব কাটাকাটি করলে মাইনাস ঠিক আছে সো খেয়াল রাখতে হবে আমার সাইন নাইনটির মান হচ্ছে সর্বোচ্চ ওয়ান এবং সাইন টু সেভেন্টির মান হচ্ছে সর্বনিম্ন মাইনাস ওয়ান ঠিক আছে উপরের সর্বোচ্চ নিচের সর্বোচ্চ হবে সেটা নেগেটিভ ভাবে সর্বোচ্চ যেটা আসলে মানে হচ্ছে আমার সর্বনিম্ন ঠিক আছে ওকে আমরা বাস্তব সংখ্যা যখন পড়ছিলাম তোমাদের খেয়াল আছে কিনা আমরা এই একটা কথা বলছিলাম যে পাঁচ টিকা তিন বিয়োগ করলে যা পাঁচের সাথে আসলে মাইনাস থ্রি যোগ করলে তা ঠিক আছে এটা খুব সিম্পল জিনিস খেয়াল করো পাঁচের সাথে তুমি তিন যুগ বিয়োগ করলে যা হবে পাঁচ থেকে মানে আলটিমেটলি বিয়োগ সহজে বোঝা যাচ্ছে দুই এইটা যা আলটিমেটলি এটা হলো পাঁচ থেকে মাইনাস তিন করা এটা কিন্তু টুই ঠিক আছে কিন্তু আমাদের এটা হলো তোমাদের আমরা এটা কমন কনসেপ্টে করি আর এটা হচ্ছে আসলে আমার স্বীকার্য বা এটাকে আমরা বলি যে মূলনীতি ঠিক আছে বেসিক প্রিন্সিপাল আসলে বিয়োগের প্রিন্সিপালটাই আসছে যুক্তি ঠিক আছে অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে একজনকে তোমার কাছে দশটা কলম আছে একজনকে দুইটা কলম দিয়ে দাও ঠিক আছে একজনকে দুইটা কলম দিয়ে দাও তার মানে তোমার কাছে কতটা কলম থাকতে সে সহজে আটটা কলম এই তোমার কাছে দশটা কলম দিকে একজনকে দুইটা কলম দেয়া আটটা কলম তোমার কাছে থাকা আমি যদি বলি তুমি আটটা কলম রেখে বাকিটা ওকে দিয়ে দাও তার মানে দুইটা কলম আলটিমেটলি তাকে দিয়ে দেয়া একই কনসেপ্ট ঠিক আছে অর্থাৎ কনসেপ্টটা একই কিন্তু আমরা সহজ করার জন্য বলি যে তুমি দুইটা কলম দিয়ে যাও এটা সহজ কারণ তোমার কাছে আটটা রয়েছে এটা ইজি কারণ দুইটা দেয়া দেয়া একই জিনিস সহজে কাউন্ট করা যাবে তোমার সময় কম লাগবে কিন্তু তোমাকে যদি বলি তুমি আটটা রেখে দাও বাকিটা ওকে দাও তাহলে আটটা গণা সহজ হবে না দুইটা গণা সহজ হবে ঠিক আছে সেই জন্য আমরা বলি যে যত কম ডিজিট হয় যত কম নাম্বার হয় এটাকে কাউন্ট করা সহজ ঠিক আছে এটা আমাদের ফিজিক্সের ক্ষেত্রে খুব কাজে লাগে এবং কেমিস্ট্রি তো বিশেষ করে ওই যে তোমরা আমি যদি বলি তোমরা দ্রবণ আর দ্রাবক যখন তৈরি করবা বিশেষ করে মূলার দ্রবণ বা মুলার দ্রবণ বা মূলালিটি মূলালিটি একটা জিনিস আছে পড়বা ঘনমাত্রায় তখন তোমাদের এইরকম রকম টার্ম বাইবে জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স কিউ মূলার কিউব এইরকম বা এরকম হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স টু মূলার কিউব অনেক সময় আমরা এরকম কনফিউজড হয়ে যায় ঠিক আছে যে এটাও তো সঠিক এটাও সঠিক যদি আমার তিন ঘর বলে দুই চার দিলে আমার একই রকম হয় ঠিক আছে এইটা তোমার সহজ এই অর্থে এখন আমাদের বাস্তবের সাথে আমি যদি কানেক্ট করি এখন আমাকে তোমার তোমার যদি কেউ বলে যে তুমি আড়াই টাকা নেও তোমাকে যদি বলে আড়াই টাকা ভাড়া তুমি কি দরকার নাই ওই দুই টাকা রাখেন নাই তিন টাকা রাখেন আড়াই টাকা আমি পঞ্চাশ পয়সা কোথায় পাবো বা তুমি যদি আমাকেও দাও যে স্যার আপনি তিন টাকা রাখেন এই আড়াই টাকা রাখেন আমার দ্বারা সম্ভব না আসলে তোমাকে পঞ্চাশ পয়সা দেওয়া বরঞ্চ আমিও তোমার যদি বলি যে তুমি আমাকে আড়াই টাকা দাও তুমিও দিতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত কি বলে পাবলিক ইন্টারেস্ট যেটা এখানে কিন্তু পরীক্ষাগারে এতটাই সেন্সিটিভ জিনিস তোমার যদি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আর জিরো পয়েন্ট জিরো 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 কি বলে ওয়ান ওয়ান এই দুইটা রাত দিন তফাত হয়ে যাবে ঠিক আছে তুমি একটা কেমিক্যাল রিয়াকশনে এজেন্ট হিসাবে যদি নাইট ট্রিকিটি ইউজ করো ফর এক্সাম্পল এইটা দিয়ে যে এক্সপেরিমেন্ট তুমি করবা এইটা দিয়ে যদি এক্সপেরিমেন্ট করতে যাও হয় ফলাফল কিছুই আসবে না আর নাহলে তুমি ল্যাবরেটরি থেকে বের হয়ে আসতে পারবে না মানে হয়তো শেষ হয়ে ঠিক আছে আর টিএনটি ইউজ করলে তো কথাই নেই ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাইতেছি এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফ হয়তো এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে বোঝানো যায় কিন্তু বিক্রিয়া বা সায়েন্সে এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ ইচ্ছা করলে রাখবা কেমিস্ট্রিতে এটা আমরা অনেকেই জানি না ঠিক আছে যে জন্য আমরা বইগুলা তো কিছু ঝামেলা আছে এবং এই জন্য আমরা স্যারদের আসলে দোষারোপ করি যে স্যার আমি তো বোর্ড পরীক্ষা খুব ভালো পরীক্ষা দিচ্ছি উত্তর মিলছে কিন্তু আমার এ প্লাস আসলো না বা পরীক্ষার খাতে খাইটা দিয়েছেন মানে এগুলা উচিত হয় না বইয়ে তৈরি আছে এই জিনিসটা খুব সেন্সিটিভ এটা মনে রাখবা যে কেমিস্ট্রিতে আর ফিজিক্সে বিশেষ করে মেথের কথা বাদ দিলাম যে জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স টু থেকে জিরো পয়েন্ট ফাইভ জিরো সিক্স লেখাটা এতটা সহজ নয় যদি তোমাকে বলা না হয় যে তিন ঘর পর্যন্ত রাখেন বা দুই ঘর পর্যন্ত রাখো ঠিক আছে এটা খুব সেন্সিটিভ জিনিস ওকে সো আমরা মূল পড়াই ফিরে আসি যেটা আমরা বলতে চাইছিলাম এখন মনে করো আমার কথা কি শোনা দিতেছে জি স্যার ওকে আমরা যদি বলি সাইন 360 কি অবস্থা হয় খেয়াল করো তার মানে আমি এখান থেকে যাত্রা শুরু করছি তার মানে এটা হলো এখানে মনে করো আমার উদৃশ্য আমরা আসলে এইভাবে দেখি অতিভুজর অবস্থা সেজন্য মনে করি এখানে থাকলে এটা মনে অতিভুজ আসলে অতিভুজ এখানে থাকতে পারে এইদিকে থাকতে পারে যে কোন দিকে ঠিক আছে সো আমরা ধরে নিলাম অতিভুজটা আমার এখানে আছে কারণ অতিভুজই একমাত্র রেখা যেটা আসলে চলমান রেখা ঠিক আছে এই অতিভুজটা একমাত্র চলমান রেখা এই অতি বুঝটা মনে করি এখান থেকে স্টার্ট করছি জিরো থেকে এখানে আসলো নব্বই এদিকে আসলো একশো আশি এখানে কি আমার এই আবার আসবে। ঠিক আছে। অর্থাৎ আমাদের একটা কমন দার্শনিক কথা আছে। যে তুমি একা পৃথিবীতে যাবাও একা পৃথিবী ছেড়ে ঠিক আছে সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা আসলে কিছু থাকবে না ঠিক আছে ম্যাথমেটিক জিনিসটা এরকম দেখো তুমি স্টার্ট করছি এই পয়েন্ট থেকে তুমি অনেক জায়গা ঘুরছ অনেক কিছু দেখাইছো এখানে তোমার মান সর্বোচ্চ করছো তোমার জীবনে অনেক উত্থান হয়ে গেছে আবার বেশি উত্থান অহংকারের সুটে তোমার পতন হইতে হইতে আবার জিরোতে চলে আসছো জিরোতে আইসে তোমার শান্তি হয় না এমন অশান্তি শুরু হয়েছে একবারে নেগেটিভ চলে আসছে ঠিক আছে এরপরে একটু একটু করে বাড়ছো আবার খেয়াল করো উপরে উঠা শুরু হয়েছে বাড়ছে 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 বাড়তে একদম শ্মশানে ওপরে চলে গেছে ঠিক আছে আবার জিরোতে মিশে গেছো মানে যে মাটিতে আসছিল সেই মাটি দিকে মিশে গেছো ঠিক আছে তার মানে আলটিমেটলি এখানে এসে কি হইতেছে আমার এখানে এসে কি হইতে খেয়াল করো এখানে এসে আবার ওই যে লম্ব আর যে অতিবুজ ছিল সেটা এসে এই একটা আরেকটার উপর পতিত হয়ে যাইতেছে তার মানে এখানে এসে তোমার লম্ব যেটা ছিল এই রেখাটা এটা আসলে ভূমির সাথে মিশে যাইতেছে তার মানে দেখো এখানে লম্ব আর অতিভুজের মধ্যে আসলে কোনো কি বলে আমাদের ডিস্টেন্স বা দূরত্ব নাই তার মানে এই লম্বটা আলটিমেটলি আমার জিরো হয়ে যাচ্ছে আর অতিভুজকে তুমি যদি ওয়ান ধরো তার মানে আলটিমেটলি একটা জিরো ঠিক আছে এটা হয়ে যাচ্ছে আমার কত জিরো ঠিক আছে তার মানে সাইন থ্রি সিক্সটি জিরো মানে আলটিমেটলি এটা সাইন জিরো আবার সাইন খেয়াল করো ওয়ান এইটটি তো আমরা কি পাইছিলাম জিরো ঠিক আছে অর্থাৎ সাইনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেখানে তোমার সমাপতিত হয়ে যাবে সেখানে তোমার জিরো হবে যেখানে তোমার সমাপতিত হবে সেখানে জিরো হবে এটা মনে রাখবা কেন খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা এটা ফিজিক্স কোনো কাজে লাগবে না ম্যাথে লাগবে বলবিদ্যায় ঠিক আছে ক্যালকুলাসে আমার কাজে লাগবে এটা এখন আমরা পড়বো না পরে তবে এটা তোমরা ইমিডিয়েট পাবা ফিজিক্সে ইমিডিয়েট পাবা হলে ফিজিক্সে সেখানে একটা জিনিস ইউজ হবে সেটা হইলো সাইন সূত্র তোমরা অলরেডি আমি জানি পয়া ফেলার কথা ফাস্ট সাবটারি তোমার থাকার কথা বলের সাইন সূত্র নামে ঠিক আছে এটা তোমরা পড়ছ কি জানি না এটা পড়ে না অনেকে ঠিক আছে কারণ এটা পরীক্ষায় আসে না শুধু ওই যে মুখস্থ থিওরেমটা আসে এরকম বলের সাইন সূত্র এইভাবে যে এইদিকে একটা বল যায় এদিকে বল যায় তাহলে এটা আমাদের লব্ধি বলের সমান হবে বিপরীত সাই এরকম কিছু একটা ওকে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কারণ এইটা দিয়া তোমার এডমিশন টেস্টে মাস্ট এমসিকিউ আসবে ঠিক আছে এডমিশন টেস্টে এমসিকিউ মাস্ট আসবে ঠিক আছে এই কনসেপ্টটা তুমি যদি এখান থেকে দেখো যে সাইন সূত্র কখন আমরা ইউজ করব। ঠিক আছে এটা একটা কনফিউশন যে সাইন সূত্র ইউজ করব না কুসাইন সূত্র ইউজ করব দুইটা সূত্র আছে তোমাকে বুঝতে হবে কখন তোমার সমাপতিত হচ্ছে যদি তোমার সমাপতিত হয় তাইলে তুমি সাইন সূত্র ইউজ করবা খেয়াল রাখবা যখন তোমার কোন একটা জিনিস সমাপতিত হবে তখন তুমি সাইন সূত্র ইউজ করবা আমরা অলরেডি বলছি কখন সমাপতিত হয় অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপর যখন একইভাবে পতিত হয় যে এদের মধ্যে কোন দূরত্ব বোঝা যায় না বা দূরত্ব নাই তখন আমরা বলি এটা সমাপতিত হয়েছে ওকে সো আমরা যদি সাইনের গ্রাফটা একটু দেখি এরকম যে যখন তোমার সাইন জিরো ছিল অতিভুজ স্টার্ট করে নাই তখন এটা ছিল সাইন জিরো তার মানে সাইন জিরো আলটিমেটলি কত জিরো যখন এখান থেকে তুমি স্টার্ট করছো এখানে আসছো এটা হচ্ছে কত আমার সর্বোচ্চ মার ওয়ান এটা আসলে সাইন সাইন এটা হচ্ছে আমার আসলে সাইন কত সাইন হচ্ছে এটা আমার ওয়ান ওকে সাইন ওয়ান এইভাবে যখন তোমার কমা শুরু হয়েছে তোমার পতন শুরু হয়েছে অহংকারে তুমি এখানে এসে মিশে গেছো আবার জিরো হয়ে গেছো তার মানে এটা হচ্ছে আমার সাইন ওয়ান এখান থেকে আবার তুমি ওই তো হইতে এমন অধপতন হয়েছে একদম নষ্টের গোয়া চলে গেছে এখানে হচ্ছে গিয়ে সর্বনিম্ন মান সাইনের মাইনাস এটা আসলে টু সেভেন্টি এরপর আস্তে আস্তে একটু উন্নতি হয়েছে আল্লাহ জিগিরের নাম ডাকা শুরু করছে একটু ভালো হইতে আবার একদম মাটি দিকে মিশে গেছে ঠিক আছে মানে সাইন থ্রি সিক্সটি এটাও আলটিমেটলি জিরো ঠিক আছে অর্থাৎ সাইন জিরো থেকে শুরু হয়েছে অনেক উত্তান পতন গুঁড়া ওয়ান সর্বোচ্চ মানে পৌঁছাইছো উন্নতির শিখর থেকে জিরোতে আসছো তারপরে আবার সর্বনিম্ন তারপরে আবার তোমার হয়ে একদম ওকে এটা আমরা বলি ওই যে জীবন চক্র থাকে সাইনের জীবন চক্র আছে আমরা আগে মনে হয় নাইন টেন ওই যে কেচুর জীবন চক্র এরকম কিছু করে আসছি এখন আমরা ওই যে ইন্টারনেট ব্যাংকের জীবন চক্র আসলে অনেক কিছু করবা ওকে আচ্ছা এখন সাইনকে আমরা আসলে এইভাবে দেখি না আমরা যেভাবে দেখি বা অভ্যস্ত ওই জিনিসটা সেই রকম অর্থাৎ আমরা দেখি সাইনের গ্রাফটা এই রকম ঠিক আছে তোমরা যদি সাইনের গ্রাফটা দেখো এই রকম আসলে আমি যে একটু আগে বলছি আমি যদি একটু আবার লিখি এই যে বলছি সাইন এখানে জিরো থেকে শুরু হয় সর্বোচ্চ ওয়ানে পোষায় সাইন জিরো থেকে শুরু হয় সর্বোচ্চ ওয়ানে পোষায় আবার জিরো হয় তারপর আবার সর্বনিম্ন মান মাইনাস ওয়ানে এসে আবার জিরোতে মিশে যায় এই জিনিসটাই আসলে এখানে প্রকাশ করা হয় রকম ভাবে দেখো এটা হচ্ছে আমার জিরো ডিগ্রি মান ঠিক আছে তার মানে জিরো ডিগ্রিতে আসলে কত হয় সাইন এখানে জিরোই থাকে ঠিক আছে এই যে মিশা যায় বাউন্ডারিতে এই যে জিরো এই পয়েন্টটা যদি তোমার নাইনটি হয় খেয়াল করে এই নাইনটিতে সাইনের মান কত হয় আলটিমেটলি সর্বোচ্চ মান হয় এই যে আইন আলটিমেটলি সাইনের মান সর্বোচ্চ মান হয় এই মানটা হয় তোমার কত ওয়ান আবার দেখো এখানে এসে ঘুরতে 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 ওয়ান এইটটিতে এসে জিরো হয় তার মানে এই যে ঘুরতে 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 এই ওয়ান এইটটিতে এসে সাইনের মান কত হয় আবার জিরো হয়ে যায় ঠিক আছে এই দেখো আবার সাইন টু সেভেন্টিতে আসে সর্বনিম্ন মান কত হয় মাইনাস ওয়ান তার মানে এই ওয়ান এইটি থেকে ঘুরতে 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 এই যে এখানে আসে টু এখানে আসে সাইনের মান সর্বনিম্ন হয় মাইনাস ওয়ান আবার ঘুরতে 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 থ্রি সিক্সটিটা এসে কত হয় জিরো হয় তার মানে এই টু সেভেন্টি থেকে আবার ঘুরতে 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 এই থ্রি সিক্সটিটা এসে কত হয় জিরো হয় আবার এইভাবে চলতে থাকে একই রকম এখানে গিয়ে সর্বোচ্চ আবার ওয়ান হয় এভাবে আবার পতন হয় আবার জিরো হয় এভাবে আবার ঘুরতে ঘুরতে সর্বনিম্ন মান মাইনাস ওয়ান হয় এভাবে আবার ঘুরতে ঘুরতে সর্বোচ্চ গিয়ে জিরো তে গিয়ে শেষ হয় এইভাবে আবার ওই আগের মতো চলতে থাকে ঠিক আছে এটা একটা পর্যায়ের মতো অর্থাৎ জিনিসটা রিপিট হয় রিপিটেশন হয় ঠিক আছে এটা কিন্তু পর্যায় নট পর্যায় সারণি ঠিক আছে খেয়াল করবা এটা মনে রাখবা এটা আমি বইলা দেই ওপেন কোয়েশ্চেন কেমিস্ট্রি যখন মনে প্র্যাকটিক্যাল এর ভাইবা দিতে যাবা এই প্রশ্নটা ওপেন করা হয় অর্থাৎ একজন স্যার আছে আমি নামটা বলবো না ওপেন কোয়েশ্চেন বলে গত বছর আগের বছর তিন বছর লাগাতার করছে তোমাদের সময় করবে কোয়েশ্চেনটা যে পর্যায় আর পর্যায় কি এক জিনিস কিনা ঠিক আছে অর্থাৎ পর্যায় সারণি আর পর্যায় কি এক জিনিস কিনা স্যার কমন বলবে যে দুইটা যদি পর্যায় আছে তাহলে তো একটা পরে পরে রিপিট হয় তুমি যদি কেমিস্ট্রির যে আমাদের বইটা আছে আরাধন বা কবির স্যার সঞ্জিত ঘোষ আর বই দিও ওখানে কিন্তু পর্যায় সারণির যে ডাটা বা ছকটা আছে খেয়াল করবা ওই তোমার চতুর্থ পর্যায়ের তিন নাম্বার মূল আর সপ্তম পর্যায়ের দুই নাম্বার মূল এদের মধ্যে কিন্তু মিল নাই ঠিক আছে অর্থাৎ পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়ে মূল গুলোকে রাখা হয়েছে কিন্তু এর মানে এই না একটা মূল অক্সিজেন তিনবার তোমার রিপিট হবে সোডিয়াম আছে এগারো কি বলে পারমাণবিক সংখ্যা এগারো শ্রেণীতে আছে তার মানে তুমি আবার ওই নিষ্ক্রিয়া জিরো গ্রুপে আছে এটাকে তুমি আবার অন্য একটা গ্রুপে পাওয়া জিনিসটা কিন্তু এরকম না ঠিক আছে সো পর্যায় সারণে কিন্তু মূল গুলো রিপিট হয় না পর্যায় সারণী মানে হচ্ছে তোমার যাতে মূল গুলো খুঁজতে সুবিধা হয় অর্থাৎ মূলালিটির বেজে বা মোলারিটির গণমাত্রার বেজে বা আমরা বলি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ওরফে আগে যেটাকে আমরা বলতো পারমাণবিক সংখ্যার ভিত্তিতে এখন আমরা বলি নতুন ভাবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মানে ইলেকট্রনের ভিত্তিতে নতুন যেটা আমাদের অর্থাৎ ইলেকট্রনের বেসিসে এটা ভাগ করা হয় কিন্তু এখানে কোনো আসলে যেহেতু ইলেকট্রনের রিপিট হয় না ঠিক আছে তোমরা ওই যে এসপি টু ডিএসপি টু যেগুলো এগুলো যদি ভালো করে বুঝো বা এগুলো বুঝাটা দরকার কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে যেহেতু সংকরায়নে রিপিট হয় না সেই জন্য আমাদের আসলে ওইগুলো লাগে না ঠিক আছে মানে একটা এক পর্যায়ে থাকলে অন্য পর্যায়ে রিপিট হয় না কিন্তু এখানে কিন্তু জিনিসটা ব্যতিক্রম অর্থাৎ এই ম্যাথের ক্ষেত্রে এই ম্যাথের ক্ষেত্রে বা ফিজিক্স এই ধারণাটা যে জিনিসটা আমার রিপিট হয় ঠিক আছে খেয়াল করো এই 360 সিক্সটি তোমার যা 360 সিক্সটি তোমার যা এই জিনিসটা আবার শূন্য থেকে যে এরকম ভাবে স্টার্ট হয়েছি সেম ভাবে তোমার আবার স্টার্ট হবে ঠিক আছে এরকম আবার মনে করো তুমি সাতশো বিশ ডিগ্রি পর্যন্ত যাবা একই রকম বাবা এইরকম যাইতে থাকবে তারপর তোমার মানে ত্রিশ ষাট একটা একই সিকুয়েন্স যেটা হবে এই সিকোয়েন্সটা বারে রিপিট হবে এই জন্য আমরা ম্যাথমেটিক্সের সাইন কস টেন কট ঠিক আছে মানে ত্রিকোনোমেট্রিক যেগুলা ত্রিকোনোমেট্রিক যে সিম্বল বা অপারেটর আছে আমরা প্রথমে বলছিলাম অপারেটর কি অর্থাৎ সাইন কস এগুলো সব অপারেটর ঠিক আছে টেন কট অর্থাৎ ত্রিকোনোমেট্রিক অপারেটরের হয় আমার পর্যায় যেহেতু এটা রিপিট হয় আর ইলেকট্রন বিন্যাসের হয় আমার পর্যায় সারণী যেহেতু এটা রিপিট হয় না রিপিট হয় না কিন্তু ইলেকট্রনের বিন্যাসের উপর ভিত্তি করে বা ইলেকট্রনের বেসিসে আমরা পর্যায় সারণীটা করি ঠিক আছে সো এটা হচ্ছে মূল বেসিক পার্থক্য পর্যায়ের পর্যায় সারণীর ভিতর ওকে সো আমরা দেখতে পাইতেছি যে এখানে আসলে যা দেখছি আমরা এইভাবে এখানে আসলে সাইনের আমরা যে গ্রাফটা চোখে আসলে দেখি এইরকমই আসলে দেখি এইরকমটা দেখি না সেই জন্য মনে হয় এটা মনে অন্য একটা কিছু তরঙ্গের মতো ঠিক আছে এটা তরঙ্গ বাট এই জিনিসটা যা আলটিমেটলি এটাও তা এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা কারো কোন কোয়েশন আছে কারো এতটুকু পর্যন্ত আমরা যা বলছি ওকে আচ্ছা ফাইন তাইলে মনে করো আমার এই একটা রেখা আছে এখন আমরা একটু জটিল ভাবে দেখি মনে করো এটা আমার এটা হচ্ছে ভূমি এটাকে আমি বলছি যে চলমান রেখা এটা হচ্ছে আমার ওরফে অতিভুজ ওকে মনে করি এটা ভূমির সাথে থিটা ডিগ্রি উৎপন্ন করছে ঠিক আছে থিটা ডিগ্রি তাইলে আমি যদি অপারেটর বলি সাইন এর সাথে আমি অ্যাঙ্গেল নিলাম থিটা এই যে এই থিটাটা তার মানে এই সাইন থিটা দেখো আমাদের মূল বেসিক ছিল যে সাইন আসলে কতটুকু উপরে থাকবে সাইনের কথাই হলো কতটুকু উপরে থাকবে উপরে থাকলে পজিটিভ নিচে গেলে নেগেটিভ ওকে তার মানে দেখো আমার এই সাইন টিটা মানে হচ্ছে আমার আসলে আলটিমেটলি অন্য একটা কালার দিই সাইন মানে হচ্ছে আলটিমেটলি আমার এই এতটুকু উপরে থাকবে ভূমি থেকে ঠিক আছে অর্থাৎ ভূমি থেকে আমার এতটুকু উপরে থাকবে তার মানে ভূমি থেকে তুমি যদি কোনো কিছু নিক্ষেপ করো এটা আসলে এতটুকু উপরে উঠতে পারে এখন দেখো আমি যদি বলি সাইন সাইন আমি যদি বলি সাইন ওয়ান এইটটি ডিগ্রি মাইনাস থ্রিটা তার মানে সাইন ওয়ান এইটটি কত আমার তাইলে এই রেখাটা যেটা আছে ওয়ান এইটটি আমার এটাকে ঘুরে এইখানে আসতে হবে ঠিক তো যদি এটা আমার হয় ঠিক আছে এই বিন্দু থেকে স্টার্ট করে আমার একশো আশি আসতে হবে এখন বলছে আমার আমার সাইন তার মানে জানা আছে এই এতটুক এই এতটুক হচ্ছে আমার কত তিটা তার মানে আমি যদি এইভাবে নেই এই এতটুক হচ্ছে আমার কত তিটা তার মানে ওয়ান এইটটি মাইনাস একশো আশি থেকে তিটা বাদ যাবে গেলে কতটুক থাকবে আসলে দেখো এই টোটালটা একশো আশি এই জায়গাটা তিটা তার মানে এই টোটালটা থেকে টোটালটা থেকে তুমি তার মানে এই জায়গাটা এতটুক জায়গা হচ্ছে আমার একশো আশি মাইনাস এই যে এতটুক জায়গা এই এতটুক জায়গা হচ্ছে একশো আশি মাইনাস তিটা ঠিক আছে কারণ পুরাটা থেকে তুমি এই জায়গাটা বাদ দিলে আসলে একশো আশি মাইনাস তিটা পাওয়া যায় ওকে এখন দেখো এইখান থেকে তুমি যদি লম্ব টানো এই যে দেখো এই যে লম্বের আর এই যে লম্বের কত ছিল উচ্চতায় তুমি লম্ব মানে দূরত্ব পাইছো উপরের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এইটাও দেখো তিটা তার মানে এইখানেও তিটা উচ্চতায় তুমি লম্ব পাইতেছো এই এতটুক থেকে এতটুক কিন্তু এই তিটার একটা পরিচয় আছে এটা হচ্ছে তোমার একশো ডিগ্রি মাইনাস টিটার জন্য মার্ক ঠিক আছে তার মানে আমি বলতে পারি তুমি সাইন এখানে থিটা যা সাইন 180 থিটার মানও সেটা কারণ সাইনের মূল বেসিক প্রিন্সিপাল হইল এটা আসলে কতটুক উপরে আছে তোমার সাইন থিটাতে এখানে যতটুকু উচ্চতা আছে সাইন 180 থিটাতে এতটুক মাইনাস উচ্চতায় একই আছে ঠিক আছে অর্থাৎ উচ্চতা যদি सेम থাকে তাহলে আমার মানগুলা অবশ্যই সমান হবে সেটা যে কোনো অ্যাঙ্গেলে ঘুরে আসুক না কেন ঠিক আছে মানে তুমি যত পতি ঘুরে আসো না কেন যদি উচ্চতা সমান হয় আসলে তারা সমান এটার একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত আছে তোমরা গেলিলিও বাবুর এটা আবিষ্কার গেলিলিও সাহেবের গেলিলিও সাহেব কি বলছেন যদি মুক্ত অবস্থায় তুমি উপর থেকে কিছু একই সময়ে ছেড়ে দাও অর্থাৎ একটা পাথরই যদি সার আর সাথে একটা যদি কাগজের টুকরাই সারো কাগজের টুকরা কাগজের টুকরা ছাড়া যদি কোনো বাতাস না থাকে খেয়াল করো বায়ুহীন অবস্থায় ঠিক আছে অর্থাৎ সাইডের কোনো এফেক্ট